নতুন নিয়মে লতি রাজকোষে 1 চাষ পদ্ধতি, নতুন কৌশলে লতি কচু 1 চাষ পদ্ধতি, বাড়ি পানি কচু 1 চাষ পদ্ধতি, লতি কচু চাষ পদ্ধতি। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে পাশাপাশি 2টা চারা আমরা রোপণ করেছি, এই চারা গোড়ায় কিন্তু লতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লতি রাজকচু 1-এর চারা, এই যে দেখতে পাচ্ছেন সব চারার গোড়াতেই কিন্তু লতি পাবেন। এটা আসল লতি রাজকচু 1-এর বৈশিষ্ট্য, যে দেখতে পাচ্ছেন চারা লতি বেরোনো শুরু হয়েছে 2টা, এই যে চারা লতি। লতি কচু 1 চাষ পদ্ধতি, লতি রাজকচু 1-এর চারা, নাটোরের লতি রাজকচু 1-এর চারা, বাড়ি পানি কচু 1-এর চারা, কচুর চারা। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন লতি রাজকচু 1-এর অত্যন্ত মানসম্মত চারা, এখানে 800 চারা রয়েছে, যাবে হাট হাজারি। এক প্রবাসী ভাই আমাদের কাছে 800 চারার অর্ডার করেছে। দেখতে পাচ্ছেন সব চারার গোড়াতেই কিন্তু লতি রয়েছে, এখানে 300 রয়েছে। এই চারাগুলো আমরা পাঠাবো আতাইকুলা পাবনা, এই চারাগুলো পাঠাবো আমরা, 320 পিস দিয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় কৃষক ভাইরা, এখানেও 320 পিস চারা আমরা দিয়েছি, এই চারাগুলো যাবে সিলেট। দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতি রাজকচু 1-এর চারা, দেখতে পাচ্ছেন কোনো চারার গোড়ার কাটা না, কোনো চারারই কিন্তু গোড়া কাটা নেই, অর্থাৎ রোপণের জন্য এই চারা অত্যন্ত মানসম্মত হিসেবে আমরা বর্ণনা করে থাকি। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আসুন, আমরা এই চারাগুলো উত্তোলন করেছি, এখানে 500 চারা রয়েছে, যাবে লালমনির হাট। এক কৃষক ভাই আমাদের কাছে চারার অর্ডার করেছে, আমরা যদি কিছু চারা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতি রাজকচু 1-এর চারা, সব চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে এবং কোনো চারারই কিন্তু গোড়া কাটা নেই। সুপ্রিয় কৃষক ভাইরা, লতি রাজকচু 1 চাষের অনেক বিবেচ্য বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম হলো লতি রাজকচু 1-এর চারা। বলা হয়ে থাকে বীজ যদি ভালো হয় ফলও ভালো হবে, সেদিক বিবেচনা করেই কিন্তু আমরা লতি রাজকচু 1 চাষের অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে আমরা বর্ণনা করে থাকি চারা। আপনারা মানসম্মত লতি রাজকচু 1-এর চারা রোপণ করবেন, এমন ধরনের চারা রোপণ করবেন যাতে খুব বয়স না হয় এবং একেবারে ছোটও না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চারাগুলো মোটামুটি লম্বায় 1 হাত, সব চারাইগুলো কিন্তু লম্বায় 1 হাত, এবং চারার বিশেষ করে দেখবেন সব চারারই 2-3টা পাতা রয়েছে, 2-3টা পাতা সব চারারই। আপনাদের যদি দেখাই সব চারারই 2-3টা পাতা, এই চারাগুলো অত্যন্ত মানসম্মত। এ পাশের চারাগুলো আমরা কিন্তু দেখিয়েছি 1 হাত লম্বা মোটামুটি, এই চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর মানের চারা, এবং লতিগুলো কিন্তু সবুজ হবে, দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতি রাজকচু 1-এর চারা। সুপ্রিয় কৃষক ভাই, আমরা এই জমি থেকে চারাগুলো উত্তোলন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশাপাশি আমরা 2টা লতি রাজকচু 1-এর চারা রোপণ করছি, এই যে দেখতে পাচ্ছেন এই সিস্টেমে। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা বলতে পারেন কেন আমরা এই নতুন নিয়মে লতি রাজকচু 1-এর চারা রোপণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চারায় কিন্তু 2টা লতি রয়েছে, সাপোজ ধরেন এই গাছে 5টা লতি বের হলো, আমরা পাশাপাশি 2টা কিন্তু চারা রোপণ করেছি, তাহলে এটাও যদি 5টা লতি বের হয়, এটাও যদি 5টা লতি বের হয়, তাহলে অল্প জায়গার মধ্যে কিন্তু আপনি 10টা লতি পাচ্ছেন। দেখেন আমরা বলেছি এই সীমিত সম্পদকে আমরা কিভাবে বিকল্প এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে একই সাথে সর্বাধিক লাভবান হওয়া যায়, সে প্রচেষ্টাই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আসুন আমাদের এই নতুন পদ্ধতিকে আমরা একটু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1টা চারা রয়েছে, এখানেও কিন্তু 1টা চারা রয়েছে, অর্থাৎ 2 লাইন পর, 1 লাইন 2 লাইন, 2 লাইন পর কিন্তু আমরা তৃতীয় লাইনে এসে কিন্তু আমরা পরপর 2টা চারা রোপণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমে কিন্তু আপনারা চারাটা আমরা রোপণ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এত ভালো আপনি রোপণের দেখতে পাবেন 2-3 দিন পরে শুরু হয়ে গেছে।
অনেক সুন্দর চারা আপনারা চারার জন্য আমাদের সাথে যোগাযোগ